নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে রুটি বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো এই ব্রেকফাস্ট রেসিপি। একদম কম সময়ের মধ্যেই আপনারা তৈরি করতে পারবেন, সকালবেলায় বাচ্চাদের স্কুলে টিফিনও কিন্তু বানিয়ে দিয়ে দিতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগবে আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এই ব্রেকফাস্টগুলি তৈরি করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন একটা টমেটো এইরকম চপ করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। একদম ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে এই ব্রেকফাস্টগুলি তৈরি করতে খুবই সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। একটা গাজর এরকম করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি। আপনারা চাইলে আদা একটু গ্রেট করেও দিয়ে দিতে পারেন। স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দিলাম আস্ত জিরে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বাঁধাকপি কুচি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি আপনারা এখানে অ্যাড করতে পারেন। এখন দিয়ে দেব এক বাটি জল। একেবারে খুব বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে এক বাটি দিয়ে দিলাম, এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও অল্প জল লাগবে তাই আরও বাটিটা মেপে হাফ বাটি জল দিয়ে দিলাম। হাফ বাটি জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আরও অল্প একটু জল লাগবে তাই এই বাটিটা মেপে আরও হাফ বাটি জল দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই জলটা দেবার সময় অল্প অল্প করে জলটা দেবেন, তাহলে কিন্তু ব্যাটারটা খুবই সুন্দর হবে। দেখুন এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন। এখন বন্ধুরা দিয়ে দেব দুটো ডিম। আপনারা চাইলে দুটো ডিমের পরিবর্তে আর একটু বেশি করে ডিমটা দিতে পারেন। এখন ভালো করে ডিমটা গোলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে ডিমটা এইভাবে মিশিয়ে নেবেন, তাহলে ব্যাটারটা খুবই সুন্দর হবে। আর দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এইরকম ঘন করে তৈরি করতে হবে। খুব বেশি ঘনও যেন না হয়, আবার খুব বেশি পাতলাও যেন না হয়, একদম নর্মাল একটা ব্যাটার তৈরি করে নেবেন। আর এইভাবে একদিন হলো আপনারা বাড়িতে এই ব্রেকফাস্ট রেসিপিটি ট্রাই করে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের খেয়ে খুবই পছন্দ হবে। এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। অল্প একটু তেল ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছি। দুই চামচ ব্যাটার দিয়ে দিলাম। এখন এই ব্যাটারটাকে ফ্রাইং প্যানের চারপাশে ভালো করে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ফ্রাইং প্যানটা ঘোরালেই কিন্তু খুব সুন্দরভাবে রুটির আকারে তৈরি হয়ে যাবে। এখন কিছুক্ষণ সময় এভাবে রেখে দিয়েছিলাম। দেখুন উপরটা ভালো করে ড্রাই হয়ে গেছে। এখন উল্টিয়ে দিলাম, উল্টিয়ে অপর সাইডটিও ভালো করে ভেজে নেব। আর রুটিগুলি যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে রুটিগুলি কুক হবে আর একদমই পুড়ে যাবে না। অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, এখন ভালো করে দুটো সাইড ভেজে নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি করে নেওয়া যায়। এইভাবে সবগুলি রুটি আমি তৈরি করে নিয়েছি। একদম রুটি বেলার ঝামেলা ছাড়াই এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আবারও আরেকটা রুটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। অল্প একটু তেল চারপাশে লাগিয়ে নিলাম, এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না, তাই আমরা প্রত্যেক দিন সকালবেলায় ভাবি বাচ্চাদের স্কুলের টিফিনে কী তৈরি করে দেব। তাই এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন, বাচ্চারা খেয়ে কিন্তু একদমই খুশি হবে আর প্রায় দিনই বানিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করবে। আর কতটা সফট হয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।